السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতৃমণ্ডলী, ভাইরা, বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার অফরন্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি মাহে রমাদানের ইফতার পূর্ববর্তী এই সুন্দর সময়ে আমাদেরকে অলৌকিক কোরআন বিষয়ক আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিলেন, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, সিলেটের মৌলভীবাজারের বড় লেখার গ্রামতলার কৃতি সন্তান এম কলিমুদ্দিন আমাকে অনুরোধ করেছে তার পেজে অলৌকিক কোরআন বিষয়ক কিছু আলোচনা রাখবার জন্য। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিলেন, যা নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য চেষ্টা করছি। আমরা দোয়া করে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আলোচনা থেকে আমাদেরকে ফায়দাবান করুন, আমরা বলি আমিন। মাহে রমাদান মাস চলছে, রহমতের, মাগফিরাতের, নাজাতের এক বিশাল বার্তা নিয়ে এসেছে আমাদের মাঝে মাহে রমাদান। বছরের ১২টি মাসের মধ্যে সর্বোত্তম মাস এই মাহে রমাদান। এর কারণ হচ্ছে সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াতে কারিমা, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মাহে রমাদান হচ্ছে সেই মাস, রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ কোরআনে কারীম, যা হচ্ছে মানব জাতির দিশা। মাহে রমাদানের এত দাম কেন, যেহেতু এ মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এবং এ মাসের শেষ দশকের একটি পবিত্রতম রাত, যে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর। এই পবিত্র রাতটি হচ্ছে সহিহ আল বুখারী ১৮৯০ নম্বর হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আমাদের আম্মা জানের বর্ণনা নবীজি থেকে। তিনি বলেছেন যে নবীজি বলেছেন, মাহে রমাদানের শেষ দশকের বেজোড় যে কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। এ রাত্রির সম্পর্কে কোরআনে কারিমে বলা হচ্ছে সূরাতুল কদরের প্রথম আয়াতেই, ইন্না আনজালনা ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি হচ্ছে হাজার মাসের সেরা। এই পবিত্র রাত্রির এত মূল্য কেন? মাসের মূল্যটা যে কারণে, রাতের মূল্যটাও সেই কারণে যে রাতেই মহাগ্রন্থ কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। এখন কোরআন হচ্ছে বিশ্বব্যাপী যত সম্পদ আমরা দেখি আর দেখি না, যত কিছু আমরা অনুভব করি আর করি না, সব কিছুর মধ্যে কোরআনে কারীম হচ্ছে সর্বোত্তম। কোরআনে কারীমে সূরা ইউনুস এর ৫৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেছেন, আপনি ঘোষণা করুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। নবীজি আপনি ঘোষণা করুন, হে মানব সকল, তোমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এই, আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মতো একটি নিয়ামত দিয়েছে, কোরআনের মতো একটি নিয়ামত পেয়ে সেজন্য তোমরা আনন্দ করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন, বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে কোরআন তার ভিতরে সর্বোত্তম। সুতরাং বিষয় হলো এই পবিত্র একটি মাসে এবং লাইলাতুল কদরের সম্ভাব্য অংশে আমরা আসরের পর মাগরিবের পূর্বে আমরা কিছু সময় নিয়ে বসেছি আলোচনা করতে চাই অলৌকিক কোরআন। দেখুন, যদিও অনেক মানুষ বিভিন্ন কথাবার্তা বলেছে যে কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা, মনুষ্য রচনা, লোকেরা এগুলা করেছে,
কিন্তু কোরআনে কারীম তার্থহীন ভাষায় বলেছে এটি হচ্ছে আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব। কোরআনে কারীমের 32 নম্বর সূরা, সূরা সাজদা, এর 1, 2 এবং 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফিহি মিন রাব্বিল আলামিন। এই কিতাব জগৎসমূহের রব, তার পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। আমি ইয়াকুলু নাফতারাহু বাল হুয়াল হাক্কু মিন রাব্বিক। তবে কি এরা বলে যে সে নিজে এটা রচনা করেছে? না, বরং এটা তোমার রব হতে আগত সত্য। বিষয় হলো, নবীজি ঘুণাক্ষরও দাবি করেননি যে এই কোরআন তিনি রচনা করেছেন, বরং কোরআনে বারংবার বলা হয়েছে এই কোরআন এর রচয়িতা, কোরআন অবতীর্ণকারী, নাজিলকারী এটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যারা এটা বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করতে চায় না আসলে স্বার্থগত কারণে, যে কারণে এটা মেনে, এটা যদি মানতে হয় আমাদের স্রষ্টা এটা অবতীর্ণ করেছেন, তাহলে পাশাপাশি এটা মেনে চলা আমাদের জন্য ফরজ হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। এখন এই যে একটা বাধ্যতামূলক থাকা, অনেক নফসের দাসদের এটা পছন্দ না, তাই তারা নানা বিধ সন্দেহ সৃষ্টি করেছে। কিন্তু এই সন্দেহের মোকাবেলায় কোরআনে কারীম বহু যুক্তি পেশ করেছেন। তার মধ্যে আজকের এই সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলি বলতে চাই তা হচ্ছে যে সোজা সাপটা কথা হলো যে এত বিতর্কের প্রয়োজন নেই। যারা এই কথা বলছে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা করা, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন মানুষ, তিনি জোটে এটা রচনা করতে পারেন, তাহলে তোমরাও মানুষ, তোমরা এটা রচনা করতে পারো। এবং বলা হয়েছে শুধু তুমি নয়, তোমরা সমস্ত মানব জাতি মিলে, আবার বলা হয়েছে যে সমস্ত জিনেরাও সম্মিলিতভাবে যদি চেষ্টা করে এই কোরআনে কারীম তোমরা রচনা করে দেখাও। এবং আল্লাহ পাক বলেছেন এটা রচনা করা কখনোই কার পক্ষে সম্ভব নয়। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্যে ব্যক্তি, সমাজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বৌদ্ধমহল যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী চেষ্টা চালিয়েছে, অবশেষে তারা খেয়েই হারিয়ে ফেলেছে, কুলকিনেরা হারিয়েছে। কেউ অবশেষে ইসলাম গ্রহণ করেছে, কেউ গ্রহণ না করে অযথা বাজে বিতর্ক সৃষ্টি করেছে। দেখুন, সর্বপ্রথম কোরআন নাজিল যখন শুরু হতে থাকলো, এরপর এক পর্যায়ে যখন এই ধরনের হাবিজাবি কথা শুরু হলো, তখন কোরআনে কারীমের সূরা তুর, সূরা নম্বর 52 আয়াতে কারীমা 33 এবং 34 নম্বর আয়াতে বলা হলো, আমি ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল্লা ইউমিনুন। ওরা কি বলে এই কোরআন তার নিজের রচনা? আসলে তো এরা অবিশ্বাসী। এরা যদি সত্যবাদী হয় তবে এর মতো কোনো রচনা নিয়ে আসুক, একথার জবাব তারা দিতে পারল না। অবশেষে কিন্তু তারা তাদের মিথ্যা বিতর্ক চালিয়ে যেতে লাগলো, তার অপবাদ অপপ্রচারের তুফান রচনা করল। তখন আবার বলা হলো যে সূরা হুদের মধ্যে বলা হলো 13 নম্বর আয়াতে, আমি ইয়াকুলু নাফতারাহু, তারা কি বলে সে নিজে এটা রচনা করেছে? তাহলে তুমি বলো, কুল ফাতু বি আশরি সুরাতিন মিসলি, তাহলে তোমরা যদি সত্যবাদী হও একটা কাজ করো, এর মতো অন্তত 10টি সূরা রচনা করে তোমরা দেখাও, এবং এই রচনা করতে গিয়ে আল্লাহ ব্যতীত যারে খুশি তাকে ডেকে নাও। এরও জবাব দিতে তারা পারল না। যখন পারল না, এর পরবর্তীতে গিয়ে কিন্তু তারা অপবাদ অপপ্রচারের তুফান রচনা করল। তখন আবার কোরআনে কারীমের সূরা ইউনুস এর 38 নম্বর আয়াতে বলা হলো যে আমি ইয়াকুলু নাফতারাহু, তারা কি বলে সে এটা রচনা করেছে? তাহলে তুমি বলো, কুল ফাতু বি সূরাতিন কুল ফাতু বি সূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা এর মতো একটি সূরা আনয়ন করো, এবং এটা আনতে গিয়ে আল্লাহ ছাড়া যাদের খুশি তাদেরকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। এরও কোনো যুৎসই জবাব, যুক্তিপূর্ণ জবাব তারা দিতে পারল না। তখন অবশেষে গিয়ে সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লা ইনিস্তামা আতিল ইংসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হি আইয়াতু বিমিসলি হাজাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক তো নবীকে বলছেন, আপনি বলুন যদি কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য মানুষ তো দূরের কথা, মানুষই যাদেরকে তারা দেবতা মনে করে পূজা অর্চনা করে, যাদের কাছে
থেকে তারা হাবিজাবি বিভিন্ন কথা আহরণ করে। এই সমস্ত মানুষ ও জিন যদি সম্মিলিতভাবে একত্রিত হয় এবং এরা যদি পরস্পরকে সাহায্যও করে তবু তারা এর অনুরূপ সুরা আনয়ন করতে পারবে না। আল্লাহ পাক এটা চূড়ান্ত ঘোষণা তিনি এটা দিয়ে দিলেন। এরপরও যখন তারা কোনো কিছু তো পারলই না, পারার সম্ভব নয়, অবশেষে সর্বশেষ চ্যালেঞ্জ করা হলো কোরআনে কারিমে সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে, ওয়াইনকুম তুমফি রাইদিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি যদি এতে তোমাদের কোনো সন্দেহ হয় ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা এক কাজ করো, এই কোরআনের ওই যে সমগ্র কোরআন না, 10টি সূরা না, একটি মাত্র যে কোনো সূরার মতোই সূরা তোমরা রচনা করে আনো তো, ওয়াজকু সুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারী যত কিছু আছে তাদেরকে নিয়ে এই কোরআনের যে কোনো একটি সূরার মতো একটি সূরা আনয়ন করে দেখা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা তা না করো এবং অবশ্যই তোমরা কখনো সেটা করতে পারবে না, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উদ্দিতাত লিল কাফিরিন, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি, যার ইন্ধন হলো মানুষ ও পাথর যা কাফিরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। এ বিষয় হলো এগুলো ছিল কোরআনের অকাট্য চ্যালেঞ্জ, যার মোকাবেলা তখনকার লোকেরাও পারেনি, পরবর্তীতেও পারেনি, এখনও পারছে না, এবং অনাগতকাল কেউ পারবে বলে এটা অসম্ভব। এ বিষয়গুলো এই বিষয়ে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে রাখতে চাই। প্রথমত আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর, তিনি লিখতে পারতেন না, পড়তে পারতেন না। আজকে যারা বিজ্ঞানের জয় জয়কার এত অহংকার যারা করছে, যারা বিশাল লাইব্রেরি তৈরি করেছে, তো এরাও তো আজও কোনো কিছু করতে পারেনি। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তিনি পেলেন, যে লাইলাতুল কদরের রাতে যখন তাকে পড়তে বলা হলো, যখন তাকে বলা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তিনি বলছেন আমি পড়তে পারি না। এটা হচ্ছে জাজল্যমান সত্য। এই মানুষটি এরপরে পাহাড় থেকে নেমে এলেন এবং এরপরে তিনি জাতির সামনে দাঁড়িয়ে বলছেন বুঝতে মুয়াল্লিমা, আমি এসেছি শিক্ষকের শিক্ষক হিসাবে। এই বিষয়টি হলো তিনি কোথায় পেলেন, এই বিষয়টি হলো এখানেই সেই উৎসের সন্ধান, যে এটি তার রচনা নয় বরং এটি আল্লাহ পাকের রচনা, তিনি তার বান্দা, তিনি তার রাসুল, তিনি তার নবী, তিনি সেই দায়িত্ব আমাদের কাছে পৌঁছেছেন রিসালাতের দায়িত্ব হিসেবে। এই বিষয়গুলো আল্লাহ পাক আরও এরকম কথা বলেছেন কোরআনে কারিমে সূরা সূরার 52 নম্বর আয়াতে, ওয়া কাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আর আমি এভাবেই তোমার প্রতি আমি ওহি দিয়ে আমার নির্দেশ পাঠিয়েছি, মা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি তো আসলে ইতিপূর্বে জানতে না যে কিতাব কী আর ঈমান কী জিনিস, তুমি তো এগুলো জানতেই না। আবার কোরআনে কারিমে সূরা আনকাবুত এর 48 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, ওয়ামা কুমতা তাতলু মিন কাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইজাল্লারতাবাল মুবতিলু, তুমি তো এর পূর্বে কোনো কিতাব পড়ো নাই এবং নিজ হাতে কিছু লেখও নাই, এগুলো করলে না বাতিলপন্থীরা তোমাকে সন্দেহ করতে পারবে, এগুলো তো তুমি করোই না। আবার কোরআনে কারিমে সূরা ইউনুস এর 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, নবীকে বলতে বলা হচ্ছে, কুল্লাউ শা আল্লাহুমা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বিহি, নবী আপনি বলুন আল্লাহ যদি চাইতেন আমি তোমাদের নিকটে এটা তেলাওয়াত করে শোনাতে পারতাম না এবং তিনিও এ বিষয়টা তোমাদেরকে জানাতেন না, ফাকাদ লাবিস্তু ফীকুম উমুরাম মিন কাবলি আফালা তাআকিলুন, আমি তো আমার জীবনের একটা বিরাট সময় তোমাদের মাঝে কাটিয়েছি, এরপরও কি তোমরা বিষয়টা বুঝতে পারো না। সূরা কাসাসের 86 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামা কুনতা তারজু আইয়ুল কাই ইলাইকাল কিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিক, তুমি তো আশা করো নাই যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হবে, এটা তো কেবলই তোমার রবের মেহেরবানি। এ বিষয় হলো কোরআনে কারীম প্রকৃতপক্ষে আল্লাহর অবতীর্ণ কিতাব, এখানে সিটে ফোটা নবীজির কোনো কিছু নাই। এই কোরআন যে মানুষের সৃষ্টি হতে পারে না, এই আয়াতগুলোর আলোকে আপনাদের সামনে কিছু কথা আমি পেশ করছি, যে কোরআনের চ্যালেঞ্জ বলতে আসলে কী বোঝায়, আমরা কেন কোরআনে বিশ্বাস করি এটা আল্লাহর কিতাব হিসাবে, যে যে কোরআনের চ্যালেঞ্জটা আসলে কী, এটি কিন্তু আসলে কিছু শব্দের সমষ্টি নয় যেমনটি অনেক সমালোচনাকারীরা মনে করে থাকেন, যে আসলে কোরআনের চ্যালেঞ্জ বলতে বোঝায়
কোরআনের সৌন্দর্যের মতো সৌন্দর্যময় কিছু তৈরি করা, কোরআনের মতো শক্তিশালী জিনিস তৈরি করা, কোনো ব্যক্তির উপরে কোরআনের যে প্রভাব, কোনো জাতির প্রতি, কোনো সমাজের প্রতি, কোনো বিশ্ববাসীর প্রতি কোরআনের যে প্রভাব, এরকম প্রভাব সম্পন্ন গ্রন্থ রচনা করা, নৈতিকতার উপরে, চরিত্র তার চরিত্রের উপরে, আকিদে বিশ্বাসের উপরে, চিন্তাধারার উপরে, সভ্যতার উপরে, এমনকি ব্যক্তি পরিবার সামাজিক জীবনের উপরও, স্বামী স্ত্রীর উপরে, আত্মীয় স্বজনের উপরে, ব্যক্তি নৈতিকতার উপরে যে প্রভাব, এরকম প্রভাব সম্পন্ন কোনো কিতাব তোমরা একখানা দেখাও, এটি হচ্ছে আসলে চ্যালেঞ্জ। অনেকে মনে করেছে সাহিত্যের দিক থেকে চ্যালেঞ্জ, হ্যাঁ এটাও আছে, কিন্তু সাহিত্য নিয়ে এত কথা বলা হয়েছে যে লোকেরা মনে করে ফেলেছে বোধহয় সাহিত্যিক সৌন্দর্য, ব্যাকরণগত সৌন্দর্য বিষয়ে বলা হচ্ছে, না শুধু এতটুকু নয়, এটা সামগ্রিক বিষয়। এবং এই কোরআন যেভাবে পরিবর্তন এনেছে মানুষের জীবনে, এই সবগুলি তার ব্যক্তিগত খাওয়ার পদ্ধতিতে পরিবর্তন এনেছে, তার ঘুমানোর পদ্ধতিতে পরিবর্তন এনেছে, তার রুহানি পদ্ধতিতে পরিবর্তন এনেছে, তার আধ্যাত্মিকতায় পরিবর্তন এনেছে, তার চলাফেরা কীভাবে হবে, বিয়ের সিস্টেম কীভাবে হবে, এমনকি তার মৃত্যুতে যে পরিবর্তন এনেছে, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তার যে সন্ধান দিয়েছে, তার ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা, তার জীবন ভালোবাসা ঘৃণা, চরিত্র ব্যবহার, কথাবার্তা, রাজনীতি, অর্থনীতি, সমাজ জীবন সব কিছুই এর প্রভাবে পরিবর্তিত হয়েছে, এবং সমস্ত পরিবর্তন হয়েছে মাত্র 23 বছরে। তো মানব সভ্যতার ইতিহাসে এত বড় বিপ্লব আর কোনো বিপ্লবের ইতিহাসে, ব্যক্তির ইতিহাসে, দলের ইতিহাসে, রাষ্ট্রীয় ইতিহাসে আর দেখা যায় না। আপনি পারলে পৃথিবীর ইতিহাসে দেখান এমন একটি বই, এমন একটি মেসেজ যে সমাজের মানুষ যারা এটি পড়েছিল, দেখেছিল, অনুভব করত, সবাইকে মাত্র 23 বছরের ভিতরে পরিবর্তিত করেছে। কোনো সমাজ এত দ্রুত পরিবর্তন হয় না, পৃথিবীর কোনো সমাজ এত অল্প সময়ে পরিবর্তিত হয় না, এটা কোরআনের আগেও হয়নি, পরেও হয়নি, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির কেউ দ্বিতীয় পৃথিবীর ইতিহাসে এরকম পরিবর্তন কখনো আসতে পারে না। বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আসতে সময় লাগে অনেক, আর সে পরিবর্তন আসে কেবল একটা দুইটা মাত্র ক্ষেত্রে, কিন্তু এটা তো সমগ্র পূর্ণ সমাজের পূর্ণ পরিবর্তন সাধন করেছে সুবহানাল্লাহ। যেমন আপনি দেখুন ধর্মীয় পরিবর্তন, এটা এনেছে রুশ বিপ্লবের মাধ্যমে, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করেছে, এই এতটুকুই। আবার প্রযুক্তিগত পরিবর্তন এসেছে শিল্প বিপ্লবের মাধ্যমে, এই এতটুকুই। দার্শনিক পরিবর্তন এসেছে ফরাসি বিপ্লবের মাধ্যমে, এই এতটুকুই। কিন্তু পূর্ণ সমাজের প্রতিটি ব্যক্তির পরিবর্তন, এটা কোন বিপ্লবের মাধ্যমে হয়েছে? একটা দিক পরিবর্তিত হতেই অনেক সময় লাগে, সময়ের বিবর্তনে অন্যান্য জিনিসও পরবর্তীতে পরিবর্তিত হতে পারে, কিন্তু একসাথে কোনো মানব ইতিহাসে তাদের অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, এমনকি দিনের শেষে অন্যান্য জীবন, তারা কাকে ভালোবাসবে, কার প্রতি শত্রুতা পোষণ করবে, তাদের জীবন দর্শন, তাদের চিন্তা, জীবন মৃত্যু ভাবনা, তাদের ঘৃণা অভ্যাস, এগুলো সবই তো আগের মতোই থেকে যায়। কিন্তু কোরআনে কারিমের মাধ্যমে একটি মানুষের জীবনে ব্যক্তি কি সামষ্টিক সবটুকু পরিবর্তন হয়েছে এত অল্প সময়ের মধ্যে। আপনি যদি বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লবগুলো দেখেন, তাহলে দেখবেন কেবলমাত্র একটি নতুন ধারণা সমাজে প্রবেশ করতে দীর্ঘ সময় লেগে যায়। এমনকি যেসব দার্শনিক ও লেখক এসব ধারণার প্রবক্তা, তারা সাধারণত যুদ্ধের ময়দানে থাকেন না, তারা ধারণা দিয়েই তারা সরে যান। কিন্তু কোরআনের ক্ষেত্রে কি দেখতে পাই, যিনি মানুষের কাছে ওহী পৌঁছে দেন তিনি নবী, পশ্চিমারা তাকে দার্শনিক বলেছে, যাই বলুক তিনি, দেখুন তিনি 40 বছর পার হওয়ার পর তিনি নবুয়ত পেলেন। এরপর তিনি খুব স্বল্প সময় পেলেন এবং তিনি তার জীবন দশাই একটি সমাজের পূর্ণ পরিবর্তন আনলেন, যেখানে তিনি শুধু ধারণাই দিলেন না, বাস্তবায়নও করে দেখালেন। পৃথিবীর ইতিহাসে এমনটি আর কখনো দেখা যায়নি। অন্যান্য যেসব বিপ্লব হয়েছে সেখানে ধারণার প্রবক্তারা হয় দার্শনিক, নাই চিন্তাবিদ, নাই সাহিত্যিক, নতুবা লেখক, তারা মাঠে ময়দানে, বাস্তব ময়দানে ছিলেন না। তাদের চিন্তাধারার পরিবর্তন আনতে অনেক সময় লেগেছে, আবার আরেকজনের হাতে এবং সীমিত পরিসরে। কিন্তু ইসলামের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ আলাদা, মানবিক দিক থেকে এর পরিবর্তন এসেছে। এত স্বল্প সময়ে মানুষ এ ধরনের সামগ্রিক পরিবর্তন আনতে পারে না, একদিকে তাদের চিন্তায় চেতনায় মানবিক দিকে, অপরদিকে আইনগত ক্ষেত্রে, বিধিগত ক্ষেত্রে, যেটা মানুষের পক্ষে আদৌ কোনো সম্ভব নয়। আল কোরআনের চ্যালেঞ্জ মানে এর সব কিছু এই চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত, কেবল আক্ষরিক সুরা নয়, একটা সমাজের এসব কিছুর পরিবর্তন এই চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত, আর সেটা হয়েছে কোরআনের মাধ্যমে। দেখুন নবীজির মুখ বিস্তৃত বাণীর অবিশ্বাস্য মজেজা, এবার দেখুন সেই কোরআনের অসাধারণ একটি মজেজা। কোরআন নবীকে দেয়া হলো, তিনি পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না, এটা বই আকারে ছিল না,
সাহাবারা যখন কোরআনের কথা ভাবতেন তখন তারা নবীজিকেই ভাবতেন। নবীজিকে ছাড়া তারা শুধু কোরআনকে কল্পনা করেনি, তারা কোরআন বলতে তারা নবী এবং তার মুখ থেকে বের হওয়া নির্দিষ্ট কিছু শব্দ সমষ্টিকে বুঝতেন। কোনো বইকেও নয়, কোনো খাতাকেও নয়, বার্তা এবং বার্তাবাহক। বার্তাটি হলো কোরআন, বার্তাবাহক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের কাছে ছিল অভিন্ন, একই সুতায় গাঁথা। নবীজির জীবদ্দশায় এই কোরআনে কারীম অবশেষে একটি বই আকারে সংকলিত হওয়ার তিনি রূপরেখা দিয়ে গেছিলেন, কিন্তু বই আকারে এটি হয়নি, নবীজির জীবদ্দশা হয়নি। কোরআনে কারীম ধাপে ধাপে একটু একটু করে নাজিল হয়েছে বক্তৃতার ভাষায়। তাও আবার দীর্ঘ 23 বছর সময় ব্যাপী। তখন কোনো ডাটাবেজও ছিল না, কোনো সার্চ ইঞ্জিনও ছিল না। আমরা না হয় কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে কোরআনের শব্দতাত্ত্বিক বিশ্লেষণ আজকে অনায়াসেই করতে পারি, কোন শব্দটি কোরআনে কতবার এসেছে এটা সার্চ করে বের করতে পারি, কিন্তু ওই সময়ে একটি হাফেজের জন্য এটি সম্ভব ছিল না। কোনো লিখিত বইয়ের সাহায্য ছাড়া কেবলই মুখস্থ রাখার ভিত্তিতে সম্পূর্ণ কোরআনে কতবার কী শব্দ এসেছে সেটা নির্ভুল বলে বলা আদৌ সম্ভব ছিল না। দীর্ঘ 23 বছরে বক্তৃতা তিনি দিয়েছেন, এমন কোনো ব্যক্তিকে যারা শুনেছিল, মনে করুন অন্য কেউ বক্তব্য দিয়েছে 23 বছর ধরে, এমন কাউকে যদি জিজ্ঞাসা করেন আপনি এই পুরো বক্তৃতায় কোন শব্দ কতবার বলেছেন, এটা তার পক্ষে বলা সম্ভব নয়, এটা মেলানোও সম্ভব নয়। এরপরে এটা এর কোনো লিখিত সেইভাবে আজকের কেতাবি রূপ ছিল না, তো এটা কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু কোরআন নাজিলের কয়েক শতাব্দী পরও যখন এটা আমাদের কাছে দীর্ঘকাল পর বই আকার আসলো এবং আজকে এটা কম্পিউটারাইজড করা আছে, তখন আমরা কিছু জিনিস দেখে আমরা চমকে উঠি। যেমন আমরা অবাক হই এই 23 বছরে তার জবানিতে দুনিয়া শব্দ যতবার এসেছে, আখেরাত শব্দ এর বিপরীত সেটা ততবারই এসেছে। দুনিয়া এসেছে 115 বার, আখেরাতও এসেছে 115 বার। ফেরেস্তা শব্দ এসেছে 88 বার, শয়তান শব্দ এসেছে 88 বার, যেটা আজকে আমরা কম্পিউটারে পরীক্ষা করে দেখছি। এটা তখনকার সাহাবারাও এই বিষয়টা জানতেন, তারাও এটা প্রচার প্রসার এটা করেননি। আবার দেখুন এই 23 বছরে তার জবান থেকে জীবন শব্দ এসেছে 145 বার, মরণ শব্দ এসেছে 145 বার, ভালো কাজের উল্লেখ এসেছে 167 বার, মন্দ কাজের উল্লেখ এসেছে 167 বার, অবিশ্বাস এসেছে 17 বার, বিশ্বাস এসেছে 17 বার, ইবলিস শব্দ এসেছে 11 বার, ইবলিস থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে 11 বার, তারা বলে একথা উল্লেখ হয়েছে 332 বার। তাদের কথার জবাবে নবীজিকে বলতে বলা হয়েছে বলো, এটাও এসেছে 332 বার। মাসের উল্লেখ এসেছে কোরআনে কারীমে 12 বার, দিনের উল্লেখ এসেছে 365 বার, সালাওয়াত যেটা নামাজের বহু বছর এটি উল্লেখ হয়েছে 5 বার। দেখুন এই যে কাকতালীয়ভাবে কিছু মিললে একটা দুটো মিলতে পারে, এইভাবে এত কিছুর মিল কীভাবে সম্ভব? সুতরাং এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা তখনই হতে পারে যখন যিনি আলিমুল গায়েবের অধিকারী, যিনি সকল জ্ঞান, যার করায়ত্ত, যিনি সব জানেন সব দেখেন একই সময় সমভাবে, যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, যার কাছে কাল একটাই সেটা হচ্ছে বর্তমান কাল, সেই তিনিই পারেন দীর্ঘ 23 বছরের বক্তব্যে কোন শব্দ কতবার বলা হয়েছে এটা মুখস্থ রাখা অসম্ভব। আরবদের মাঝে কোন শব্দ কতবার এসেছে এমন কোনো গেম ছিল না যে তারা এটা খেলতো, এটা চর্চা করতো, কখনোই কিছু ছিল না। সুতরাং 6000-এর অধিক আয়াতে কতবার কোনটা এসছে আজকে কম্পিউটারে এটা পরীক্ষা করে বিশ্বে আমরা অবাক হয়ে যাই। এমন একজন মানুষ যিনি লিখতে জানতেন না, যিনি নিরক্ষর থাকার কারণে পড়তেও জানতেন না, তার পক্ষে দীর্ঘ 23 বছরে কোন শব্দ কোরআনের বাণী হিসাবে তিনি কতবার বলেছেন এটা মনে রাখা সম্ভব ছিল না। কেবলই মুখের কথা দ্বারা এভাবে কোনো কিছু রচনা করা কোনো মানুষের পক্ষে অসম্ভব, এটাই প্রমাণ করে কোরআনে কারীম মানবরচিত কোনো গ্রন্থ নয়। তো বন্ধুগণ, বিষয় হলো আপনারা যদি তাফিমুল কোরআনের মধ্যে সূরা তুরের এই যে 33-34 নম্বর আয়াতের তাফসির দেখে নেন, তাহলে আপনারা আরও দীর্ঘ নোট পাবেন। এখানে মৌলানা 7টি টপিকস আলোচনা করেছেন, যার মাধ্যমে তিনি কোরআনে কারীমের এই বিষয় চ্যালেঞ্জ তিনি উল্লেখ করেছেন, এগুলো আপনাদেরকে দেখে নিতে আমি অনুরোধ জানাবো। এইভাবে যদি আমরা দেখি তাহলে একটি সত্যই আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে যে কোরআনে কারীম মূলত আল্লাহর, এখানে নবী তো নয়ই বরং কোনো মানুষের হস্তকে দেখেন অসম্ভব, এভাবে আল্লাহ পাক বলেছেন।
সুতরাং এবং এত শ্রেষ্ঠতম একটি গ্রন্থ পড়ে কোন আহাম্মক বলবে যেটা আমার না আরেকজনের। কিন্তু বিষয় হলো নবীজি ঘুণাক্ষরও দাবি করেননি, বরং আমরা অবাক হয়ে দেখি এই কোরআন মেনে চলতে নবীজি নিজেই বাধ্য ছিলেন, তিনি আগে এটা মানতেন। কে একটা বই রচনা করে নিজে সেটা মেনে চলবে? লোকেরা আরও বলে যে আমি যেটা বলি সেইটা শোনো, আমি যেটা করি সেটা দেখতে আসো কেন। কিন্তু নবী নিজে এটা পূর্ণাঙ্গ মেনেছেন, এরপরে তিনি অন্যকে মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন। তো এটা কোরআনে কেরিম মূলত বিস্ময়ের বিষয়, কি সাহিত্যের দিক থেকে, কি ছন্দের দিক থেকে, কি বলতে পারিস কি সঙ্গীতের দিক থেকে অর্থাৎ সুরের দিক থেকে, কে কি পদার্থবিদ্যার দিক থেকে, কি রসায়নবিদ্যার দিক থেকে, কি মৌলিক পদার্থের দিক থেকে, কি মহাকাশবিদ্যা, কি সমুদ্রবিদ্যা, কি পানিবিদ্যা, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, যেদিক দিয়ে আপনি আনবেন সব দিক থেকে এর যুক্তি হলো অসাধারণ, এর যুক্তি হলো অকাট্য। এটা তীব্রহরের সূর্যের মতোই উজ্জ্বল। শুধু আপনাকে আমাকে একটু নিরপেক্ষতা নিয়ে সত্য জানার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমাদের এগোতে পারতে হবে। এটা করলেই কোরআনে কেরিম আমাদেরকে সত্যের দিশা দেবে, হেদায়েত আমরা লাভ করব। সুতরাং বন্ধুগণ, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব নয়। সুতরাং একটাই রাস্তা, আমরা মাথা নত করে ফেলি আল্লাহর কাছে এবং বিনয়ের সাথে আমরা তার মেসেজগুলো অনুসরণ করি এবং তার প্রকৃত বান্দা হিসেবে চলি। এটা চলতে পারলেই আমাদের ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি, আমাদের এটা মানলেই আমাদের রুহটাও শান্তির সঙ্গে কবজ হবে, কিয়ামতের দিনও আমাদের বিচার সহজ হবে এবং আমরা জান্নাতেও সহজে যেতে পারব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতাদের ডাক আমরা শুনতে পারবো মৃত্যুকালেও, পরকালেও, জান্নাতে যাওয়ার কালেও। হে প্রশান্ত আত্মা, তুমি এগিয়ে চলো, ছুটে চলো তোমার সেই রবের পানে এমন অবস্থায় যে তুমি তার উপরে সন্তুষ্ট এবং তিনিও তোমার উপরে সন্তুষ্ট, এবং তার গোলামিতে সামিল হও আর সরাসরি জান্নাতে প্রবেশ করো। সুতরাং আল্লাহ পাক আমাদের এই আলোচনা থেকে আমাদের জ্ঞানের দিগন্তকে খুলে দিন, আমাদের দিলকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহ পাক আমাদের লাইলাতুল কদরের মাহাত্ম্য দান করুন। এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে আল্লাহ পাক আমাদের মাফ করুন এবং আমাদেরকে সব ধরনের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন, এবং আমরা যেন করোনা পরবর্তী পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের যোগ্য ভূমিকা রাখতে পারি। আল্লাহ কবুল করুন। পরিবার পরিজন নিয়ে আমাদেরকে সুখে শান্তিতে আল্লাহ থাকার তৌফিক দিন এবং আমাদের জন্য তিনি কল্যাণ আর কল্যাণের দুয়ার যেন খুলে দিন। তো এটা পেতে হলে আমাদের প্রকৃতপক্ষে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কের বন্ধন মজবুত করতে হবে। কোরআনের কারণে রাতের দাম, কোরআনের কারণে মাসের দাম, কোরআন সাথে সম্পর্ক মজবুত করতে পারলে এই আমার আপনার দামও প্রতিষ্ঠিত হবে। আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।